আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের ও দেশের বাইরের সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের স্যারকে পেয়েছি আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিওতে অনেক কোশ্চেন করেছেন আমরা সেই কোশ্চেনের ভিতর থেকে একটা কোশ্চেনের উত্তর আমরা দিব যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন স্যার আমাদের প্রশ্ন হলো মেহেবুব হুসাইন মেহেবুব হুসাইন তিনি লিখেছেন সৌদি আরব থেকে মাহবুব আমার আমার একটা গাবি আছে দুধ দিত বিশ লিটার দুই দাঁত দশ বার বীজ দিছি বীজ রাখে না দশ দিন পনেরো দিন পর পর মল ভাঙে এখন আমি কি করব একটু বলবেন স্যার বাড়ি তার ভালো গাভি বৃষ্টিটা দুধ হবে তো আমি আগে আগের কথাগুলো বলছে একটু করতে চাই কাঁচা গাছ আপনি অ্যান্সিড করতে হবে মলটা ভালো আছে কিনা সেটা দেখতে হবে মলের মধ্যে কোনো পাস আছে কিনা অথবা ভিতরে ভিতরে কী অবস্থা আসলে স্পেসিফিক করে বললে সেটা ট্রিটমেন্টটা আমি আসলে বলা বলার সুযোগ আসলে মো এগুলো জাস্ট কোশ্চেন শুনেই আপনার আনসার করা যাবে না হ্যাঁ যেহেতু দশবার বীজ দিয়েছেন এখানে আপনি ভুল করেছেন বা যে বিজ দিয়েছে সে কিছু জানে না আমি বলবো সে কিছু জানে সে যদি কিছু জানতো তাহলে সে আপনাকে বলতো যে ভাই আপনার গরুতে এই সমস্যা এটা এটাকে ট্রিটমেন্ট দিতে হবে তখনই একটি গরুকে দশবার বীজ দেবেন না যখনই তিনবার চারবার মিস হবে তখনই আপনার ডাক্তার ডাক্তার ডাকতে হবে যে আমার গরুটা দেখেন কী সমস্যা অবশ্যই সেই ক্ষেত্রে যদি মলটা ভালো থাকে তাহলে আপনি বীজ দিতে পারতেন সবকিছু যদি ভালো থাকে বীজ ধরা ইন দ্যাট কেস আপনি মাঝে অনেক ধরনের হরমোন পাওয়া যায় হরমোন দিয়ে বীজ ধরা এক ঘন্টা আগে দিয়ে আপনি যদি ইনসুমেশন করেন তাহলে সেক্ষেত্রে হতে পারে তবে যেহেতু দশবার বার বীজ দিয়েছেন তারা আপনার কোথায় সমস্যা আছে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দিব যে আপনি কাউকে কোনো একজন ডাক্তারকে দেখিয়ে তারপর আপনি বীজ দেন আর বীজ দিয়ে ডাক্তার বলতে কেমন মানের ডাক্তারটা অবশ্যই অবশ্যই ভেটেরিনারিয়ান কারণ আমাদের তো যারা ইআই করে তারাও ডাক্তার না 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 তারাও ডাক্তার ওষুধের দোকানের যারা কাজ করে তারাও ডাক্তার আমি বলবো যে একজন ভেটেরিনারিয়ান যারা যারা বুঝে সিনিয়র তাদেরকে দেখাবেন অনেক জুনিয়ররাও আছে ওরা ভালো করতেছে ওদেরকে দেখাইতে পারেন হসপিটাল উপজেলা 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 থেকে ডাক্তার নিয়ে আসবেন যেমন আগে হাত দেবেন দেখাবেন হাত দিবেন যখন ইটে আসে তখন নিয়ে আসবেন তাহলে উনি মলটা দেখতে পারলো মল ভালো না থাকার কারণে বাচ্চা ধরবে না অনেকগুলো ফ্যাক্টর এখানে নির্ভর করে ঠিক আছে महबूब हुसैन भाई आप अनेक धन्यवाद